আজকে আপনাদের এই আম গাছটার গল্প শোনাব। এই আম গাছটা যেটা ছোট বসে আছে আর ওই দূরের আম গাছটা, এই দুটো আম গাছ একই দিনে চারা দুটো কেনা হয়েছিল পাশের বাড়ির কাকু, এই যে এই বাড়িটার যে কাকু ছিলেন উনি এখন মারা গিয়েছেন, উনি এই দুটো গাছ একদিনে কিনে এনেছিলেন। কিনে এনে একটা নিজের বাড়িতে লাগিয়েছিলেন আর আরেকটা আমাদেরকে দিয়েছিলেন আমার শাশুড়ি, সেই গাছটা টবের মধ্যে লাগিয়েছিলেন। এই গাছটায় প্রতি বছরই একটা হলেও আম হয়। দেখুন সেই আম গাছের কী দুরবস্থা এখন। এই মিঙ্কু, ওর ভাই চিঙ্কু আর সাদা বিড়াল ছোট্টর যেটা আছে না, ওর নাম ছোট্টু, এই তিন বিড়ালের দৌড়াত্তে এখন আমাদের এই টবের আম গাছটা কতদিন যে টিকবে আমার ডাউট আছে ভাই। কী অত্যাচার করে আপনাদের দেখাচ্ছি আজকে, দাঁড়ান। তিনজনে মিলে একসাথে এই গাছটায় উঠে পড়ল, অথবা হয়তো এই যে দেখুন মাথার মধ্যে মাথা দিয়ে ঘষছে, হ্যাঁ, আবার এখানেই বসে রোদ পোয়াচ্ছে, হ্যাঁ, এখানেই জিমন্যাস্টিক্স করছে, কত কসরত করবে, হ্যাঁ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন দেখুন, দেখেছেন দেখেছেন, বললাম না, হ্যাঁ। তারপরে আবার কখনো ডালগুলোকে কামড়াবে, দেখুন কী করছে। আরে আম গাছটা ভেঙে যাবে, আরে তুই আর এগোস না, আর এগোস না, আম গাছের ডালটাই ভেঙে যাবে তাহলে, হ্যাঁ, গুড গার্ল। সবাই যদি একটা আম গাছে চড়ে তাহলে আম গাছ কি আর টিকবে, হ্যাঁ, বলি সবাই যদি একই আম গাছে চড়বে তাহলে তো আম গাছের, আরে বাপরে বাপ, তাহলে আম গাছের অবস্থা শেষ। দেখো আমি কেমন জিমন্যাস্টিক করতে পারি, দেখেছ, দেখো আমি কেমন জিমন্যাস্টিক্স করতে পারি। চিঙ্কু পারে না, দেখুন একটা জিমন্যাস্টিক করছে আর দুজন বসে আছে, ওই দেখুন দেখেছেন, এবার এক্ষুনি ঝাঁপাবে, শিওর ঝাঁপাবে, কোনো একজন হলেও ঝাঁপাবে। এই যে দেখুন, এই দেখুন, যেমন কথা তেমন কাজ, কিন্তু পজিশন হলো না আর কি। এই যে আরেকজন দেখুন, এবার ওই নিচে ওখানে ওদের একটু বসবার জন্য একটা কাপড় রেখে দিয়েছি, সেইটাকে নিয়ে কিছু করবে। এই যে দুইজনে মিলে, হ্যাঁ, এবার দেখুন রোদ পোয়াচ্ছে, এই গাছে বসেই ওরা রোদ পোয়ায়। বন্ধুরা আপনারা যদি চিঙ্কু মিঙ্কু ছোট্টুর কসরত দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলেই আপনারা ওদের বিভিন্ন কাজ কারবার দেখতে পারবেন, কীভাবে ওরা সময় কাটায়, আর তার থেকেও বড় কথা আমার কীভাবে সময় কাটে এদেরকে নিয়ে। সবাই ভালো থাকবেন, প্লিজ লাইক মাই ভিডিওস, কমেন্ট অন মাই ভিডিওস অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।